আসসালামু আলাইকুম। ঘর সাজাতে বৈশাখের আমেজ, ভাবিদের সব ম্যাচিং ম্যাচিং শাড়ি, সেই সাথে বৈশাখ উপলক্ষে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। আশা করি এবং দয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আটলান্টাতে আমাদের বৈশাখ বা বৈশাখ উদযাপন বা পয়লা বৈশাখের অনুষ্ঠানটা কেমন ছিল। একদম ঘরোয়াভাবে আমাদের আয়োজনটা ছিল আমাদের সবার প্রিয় অ্যানি ভাবির বাসায়। তো অ্যানি ভাবি রুমটা একাই সাজিয়েছেন খুব সুন্দর করে, আর যেহেতু ঈদের পরেই অনুষ্ঠানটা, সেই জন্য ঈদ পুনর্মিলনীয় আর কি আমাদের হয়ে যাচ্ছিল। তা আমরা সবাই এই তো রেডি হয়ে চলে যাচ্ছি। আজকে তো আমি হাত ভর্তি চুড়িও পরেছি, সাথে ঘড়িও পরেছি। চুড়ি তো আমার অনেক বেশি পছন্দের, ঘড়ি পরা হয় না অনেক দিন, আজকে হঠাৎ করে ঘড়ি পরা হাতে, তাই আর কি আপনাদের সাথে একটু ঘড়ি এবং চুড়িও শেয়ার করলাম। সবাই সাজুগুজু করে চলে এসেছে অ্যানিভাবিদের বাসায়। আমাদের এখানে অনেক বাচ্চাদের ভিড় দেখতেই পাচ্ছেন, সবাই নিজেদের মতো করে সাজুগুজু করে এসেছে। বাচ্চারা সবাই সাদা লালের কম্বিনেশনই পড়েছে। তো আমার যে তিনটাই পুত্র, সেজন্য আমি সাদা কালো দিয়ে ওদেরকে সাজিয়েছিলাম। আর ভাবিদের সবার একই রকম শাড়ি, আসলে শাড়িটাও গিফট করেছে অ্যানিভাবি সবাইকে একই রকম শাড়ি দিয়েছে। আর যে বাচ্চারা সবাই সাদার মধ্যেই পড়েছে। তো সবাই খুব আয়োজন করে ছবি তোলাতুলি চলছে বাহিরে। তো ছবি তোলার পর্ব শেষ করতে হচ্ছে, কারণ আলো থাকতে থাকতেই ছবিগুলো তুলে শেষ করতে হবে, আলো চলে গেলে ছবি আর ভালো হবে না। সেই জন্যই সবার এই যে আয়োজন বাহিরে ছবি তোলা, ছবিগুলো আসলে স্মৃতি রাখতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। তো আমি আসলে ভিডিওটাও করতে পছন্দ করি, যেহেতু ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করি আমাদের আমেরিকার বিভিন্ন দিক সম্পর্কে জানানোর জন্য, প্লাস আমরা কীভাবে আমাদের লাইফটা অতিবাহিত করি সেটাও আপনাদের সাথে ছোটোখাটো করে শেয়ার করা। এই যে অনেক মিষ্টি, পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে অথচ মিষ্টি হবে না, তা কী হয়? এখানে আসলে আমাদের সব ভাবিরাই কম বেশি রান্নাবান্না করেছে, অনেক ভাবিরাই মিষ্টিও বানিয়েছে, প্রচুর আয়োজন এখানে। সবাই মিলেমিশে যেহেতু রান্নাবান্না করা হয়েছে, কাজে আয়োজনের কমতি ছিল না, অনেক কিছুই আয়োজন। আর ইলিশ পান্তা থাকবে না তা তো হতেই পারে না, কাজে ইলিশ পান্তারও আয়োজন ছিল, কাঁচা মরিচ, শুকনা মরিচ, সব ধরনের মরিচ, অনেক রকমের ভর্তা, সাথে মাছ মাংস তো ছিলই। তো সব কিছুই আমাদের সব ভাবিরা অনেক যত্ন সহকারেই রান্নাবান্না করেছেন। আমি অবশ্য বেশি কিছু রান্না করিনি, শুধু একটু চিকেন রান্না করে নিয়ে গেছিলাম, যেহেতু আমি সময় বের করতে পারছিলাম না, বাসা রিসেন্টলি চেঞ্জ করার কারণে আমি সব কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব ভাবিরা অনেক গুণে গুণান্বিত। তা ওনারা সবাই দেখা যাচ্ছে যে কোনো কোনো ভাবি দুই তিনটা করে আইটেমও নিয়ে গেছেন, আবার কেউ আরও বেশি। তো যাই হোক, সবাই মিলেমিশেই আর কি আয়োজনটা করা। তো খাওয়া দাওয়ার শুরুতেই এই মিষ্টিটা আমাদের শাহিন ভাবি নতুন বানিয়েছেন, তো ভাবি আর কি টেস্ট করতে বলছিলেন, যদিও আমি খাইনি, কাজে আমার জানা হয়নি যে ভাবির এবারের মিষ্টিটার টেস্ট কেমন ছিল। সবাই এই যে খাবার দাবার নেওয়া শুরু করেছে, বাচ্চারাই আগে নিচ্ছে, বাচ্চাদের সাথে বাচ্চার বাবারাও নিচ্ছে। তো সেই অংশটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে যে আমাদের আমেরিকাতেও আমরা ছোটোখাটো আয়োজনেও যে কতটা আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে করি এবং সবাই মিলেমিশে শেয়ার করতে পছন্দ করি, সেটাই আর কি দেখানো। আর এখানে আমাদের একটা আন্টি পান খায়, তো ওনার পান নিয়ে সবাই আর কি বসে গেছে। আমি অবশ্য পান খাই না, কারণ পান খেলে আমার একটু কেমন কেমন লাগে। ছোটোবেলায় দাদি যখন পান খেতেন, তখন অবশ্য দাদির সাথে বেশ কয়েকবার পান খেয়েছি, কিন্তু বড় হওয়ার পর আর পান খাওয়া হয়নি। তো সব ভাবিরা আসলে মজা করে পান খাচ্ছেন। ভাবি আমাদের সেই আন্টির অনেকগুলো মশলাসহ পান নিয়ে এসেছেন, তো সব ভাবিরা আর কি ভাগযোগ করে খেয়ে নিচ্ছেন। তো আমাদের আর এক ভাবির হাতে চুড়ি পড়েছে খুব সুন্দর, সাথে সুন্দর মেহেদি। তো মেহেদিটা আমার এবার আসলে পরা হয়নি, তো ভাবির হাতের মেহেদিটা খুব ভালো লাগলো। আসলে সবাই আমরা মজা করছিলাম। সব শেষে এখন বিদায়ের পালা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।